তো গাইজ, তোমরা তো লাইফে অনেক বড় বড় বডি বিল্ডারকে দেখেছো, তাই না? তো গাইজ, তোমরা কি জানো এই পৃথিবীতে সব থেকে বেটি বডি বিল্ডারকে? হ্যাঁ গাইজ, ঠিকই শুনেছো, আমি বেটি বডি বিল্ডারের কথাই বলেছি। এখন হয়তো তোমরা মনে মনে বলছো বেটি লোকরা আবার বডি করে। হ্যাঁ গাইজ, বেটি লোকরাও বডি করে। আর আজকে আমি এমন একজন বেটি লোককে দেখাবো, সে গাইজ এই গোটা পৃথিবীর সব থেকে বেটি বডি বিল্ডার। হ্যাঁ গাইজ, তো গাইজ তাহলে এত ইন্টারেস্টিং ভিডিওটাকে আর বেশি দেরি করলাম না, চলো ফোনের স্ক্রিন থেকে হার সরিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, আমরা তো লাইফে অনেক বড় বড় বডি বিল্ডারকে দেখেছি বা ওদের ব্যাপারে শুনেছি, তাই না? তো গাইজ, তুমি কি লাইফে কোনোদিন এটা ভেবেছো যে এই পৃথিবীতে সব থেকে ছোটো বডি বিল্ডারকে? তো গাইজ, তুমি যদি লাইফে কোনোদিন এই প্রশ্নটা ভেবে থাকো, তাহলে গাইজ তোমার ওই প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওটাতে দেবো। গাইজ, এই পৃথিবীর সব থেকে ছোটো বডি বিল্ডার আর কেউ না, আমাদের ভারতবর্ষেরই একটি ছেলে প্রতীক মোহিত। সে গাইজ জন্মের পর থেকে সাধারণ মানুষের থেকে অনেকটা আলাদা হয়েছে, আর গাইজ তার হাইট 3'4" এসে থেমে গিয়েছে। কিন্তু গাইজ, তার ভাবনা চিন্তা আর স্বপ্ন কোনোদিনও থামেনি। তার ছোট থেকে ইচ্ছে ছিল সে একজন বড় বডি বিল্ডার হবে। আর গাইজ, তাকে ডাক্তার একবার এটাও বলে যে সে সাধারণ মানুষের মতন হাঁটাচলা করতে পারবে না, তার অনেকটা সমস্যা হবে। কিন্তু গাইজ, তার মনে ছিল জোর, সে এই মনের জোরেই দুনিয়া জয় করে ফেলেছে। তারপর থেকে সে গাইজ জিম জয়েন করে। আর গাইজ, প্রথম দিকে জিম করতে তাকে অনেকটা সমস্যা হয়েছিল, কিন্তু গাইজ তারপর সে কঠোর পরিশ্রম করে তার বডিটা এতটাই সুন্দর করে তুলেছে যে গাইজ গিনিস বুকের কর্মচারীরা তার নাম গিনিস বুকে লেখাতে বাধ্য হয়েছে। হ্যাঁ গাইজ, প্রতীক মোহিত এই পৃথিবীর সব থেকে ছোট বডি বিল্ডার হওয়ার কারণে তার নাম গিনিস বুকে রয়েছে। তো গাইজ, আমরা তো জানলাম প্রতীক মোহিত এই পৃথিবীর সব থেকে ছোট বডি বিল্ডার, তাই না? কিন্তু গাইজ, এখন আমি তোমাদেরকে যেটা বলতে চলেছি এটা শুনলে হয়তো তোমার চোখ কপালে উঠে যেতে পারে। গাইজ, তুমি কি জানো প্রতীক মোহিতের বাবার অনুমতিতেই প্রতীক মোহিত এই দুনিয়ার আলো দেখতে পেরেছেন? তো গাইজ, কথাটা হয়তো তোমরা ঠিকঠাক বুঝতে পারলে না, তো গাইজ তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। তো গাইজ, প্রতীক যখন তার মায়ের পেটে ছিল তখন তার মা হাসপাতালে গিয়ে একবার চেক আপ করায়। আর গাইজ, চেক আপ করতে গিয়ে ডাক্তার বুঝে ফেলে যে প্রতীক সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা হবে। তখন গাইজ ডাক্তার এই ব্যাপারটা তার ঠাকুমার সাথে বলে, মানে প্রতীকের ঠাকুমার সাথে বলে। তারপর গাইজ প্রতীকের ঠাকুমা এই ব্যাপারটা শোনার পর বলে এখন কি করা যায়। তখন গাইজ ডাক্তার বলেছিল যে তোমাদের সবার যদি অনুমতি হয় তাহলে প্রতীকের মাকে সুই দিয়ে প্রতীককে মেরে ফেলা যাক। হ্যাঁ গাইজ, প্রতীককে মারারই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু গাইজ, তখন তার ঠাকুমা বলে যে বাড়ির সবার সাথে কথা বলেনি। তারপর গাইজ যখন বাড়ির সবার সাথে কথা বলে, তারপর গাইজ তার বাবা বলে কোনো ব্যাপার না, আগে প্রতীককে পৃথিবীর আলো দেখানো যাক, তারপর বাকিটা আমরা সামলে নেব। তারপরে গাইজ প্রতীককে পৃথিবীর আলো দেখানো হয়েছে, মানে প্রতীককে জন্ম দেওয়া হয়েছে। গাইজ, ওদিন যদি প্রতীকের বাবার অনুমতি না হতো তাহলে গাইজ আজ হয়তো প্রতীক এই পৃথিবীর আলো দেখতে পারতো না। আর গাইজ, কে জানতো এই ছেলেটাই পৃথিবীর সব থেকে ছোট বডি বিল্ডার হয়ে নিজের নাম গিনিস বুকে লিখিয়ে দেখাবে? তো গাইজ, তুমি যদি প্রতীককে দেখে কিছু না শিখতে পারলে তাহলে গাইজ আমি জানি না তুমি আর পৃথিবীর কোন লোকটাকে দেখে কি শিখবে। তো গাইজ, তুমি কি মানুষের ট্যালেন্ট দেখতে খুব ভালোবাসো? তাহলে গাইজ আমি তোমাকে বলবো তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ গাইজ আমি নানা ধরনের মানুষের নানা ধরনের অসাধারণ ট্যালেন্টের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তাই গাইজ, তুমি যদি এইসব ভিডিওতে একটু ইন্টারেস্ট থাকো তাহলে গাইজ তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো গাইজ, আজকের এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো গাইজ, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য Bye.